দুহাই জয় হরে নমস্কার। এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে শম্পা পাল। 18 সেপ্টেম্বর শনিবার সারা ভারত কৃষক সভা ঘাটাল ব্লক কমিটির 23তম সম্মেলন হলো ঘাটাল বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দিনময়ী সভাকক্ষে। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলন শুরু হয়। পতাকা উত্তোলন করেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্য তরুণ রায়। সম্মেলনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন সিটু নেতৃত্ব অশোক সাঁদ্রা। সম্মেলনের সমাপ্তি বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য সুনীল অধিকারী। কেন্দ্রের কৃষক বিরোধী বিল বাতিলের দাবি সহ কৃষি যন্ত্রপাতি এবং পণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বক্তব্য রাখেন বক্তারা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন বক্তারা, পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে বক্তব্য রাখা হয়। এদিন কৃষক সভার উদ্যোগে ভারত বন্ধের সমর্থনে এবং কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে একটি মিছিল বের হয়। সম্মেলন থেকে 22 জনের কমিটি নির্বাচিত হয়। ব্লক কমিটি থেকে সভাপতি চিন্ময় পাল, সম্পাদক সুব্রত মণ্ডল নির্বাচিত হয়েছেন। দিশা লজ, বিবাহ, অন্নপ্রাশন, কনফারেন্স হল ইত্যাদি যে কোনো অনুষ্ঠানের জন্য ঘর ভাড়া দেওয়া হয়। প্রোপাইটার সমীর পাত্র, মোবাইল নাম্বার 7384569477, বেলতলা, শনি মন্দির পাড়া, কলমিজোড়, দাসপুর, পশ্চিম মেদিনীপুর। দিশা লজ, সকলকে স্বাগত।